सुनो रे दर्शक भैया कोई अपना रे आज के आमी किच्छा पाला शुरू करलाम रे सुनो रे দর্শক শ্রোতা মণ্ডলী যারা দূর দূরান্ত থেকে আমাদের রেডিও মোহনন্দা 98.8 এফএম ব্যান্ড উপভোগ করছেন, আমি কালকের কথা অনুযায়ী আজকে আবার আপনাদের দ্বার প্রান্তে পৌঁছে গেছি। মোহাম্মদ আবুল কাশেম আমরা থেকে কিচ্ছা পালা নিয়ে আজকের যেখান থেকে ঠিক বাসর রাতে সুফিয়ান একধারে শুয়ে আছে আর একধারে আঞ্জুয়ারা শুয়ে আছে, সারাটি রাত উয়ে যাচ্ছে, তাদের কোনো কথা নাই, বার্তা নাই, এই করতে করতে এক পাশ ধরে আঞ্জুয়ারা খালি কেঁদেই চলে যাচ্ছে আর সুফিয়ান খালি চিন্তায় আবর্ত, কেমন করে আমি বাঁকা অলির ফুলকে পাবো। এই বিবর্ধা অবস্থায় দুজন দুই দিন থাকতে থাকতে সকাল হয়ে গেছে, দাস দাসীরা এসে সবাই তারাকে ডাকাচ্ছে যে শাহজাদি উঠো উঠো, সকাল হয়ে যাচ্ছে উঠো। শাহজাদি কি উঠবে, তার চোখ দিয়ে যেন পানি ঝরঝর ঝরঝর করে ভিজে, ছাপের কাঠের সম্পূর্ণ বালিশ ভিজে গেছে। আর সুফিয়ান দাস দাসীর কথায় উঠে বসেছে, উঠে যাচ্ছে বুঝে দিলা ভাই চলেন আপনি যান দিয়ে গোসল করে আসেন, আসে খাওয়া দাওয়া শেষ করেন, এখন গোসল কি করবে, গোসল করার কাজ হয়েছে তাই গোসল করবে। এই বলে দুজন উঠে ব্রাশ করে, শুধু দর্শক শ্রোতা মণ্ডলী সুফিয়ান আঞ্জুয়ারা এক টেবিলের সামনাসামনি বসে খাচ্ছে খাচ্ছে, কিন্তু আঞ্জুয়ারার নিচে দেখছে নামে না, মনের মধ্যে একটু করে নিচ্ছে আর পানি খাচ্ছে, হয় আমার স্বামী কখন বলে চলে যাব, কখন বলবে চলে যাব, তাহলে তো আমি সব হারিয়ে যাব। এই বলতে বলতেই সুফিয়ান খাওয়া দাওয়া শেষ হতে না হতেই আঞ্জুকে বলছে আঞ্জু এবার তুমি আমাকে বিদায় দাও। যখন এই বিদায় দেওয়ার কথা শুনেছে আঞ্জুয়ারা তখনই মনে হচ্ছে যে সাতটা বিল্ডিং যেরকম ধসে পড়ে যায়, যেরকম মিশরে ভূমিকম্প হয়েছে এরকম মনে হচ্ছে, ওর মনের মধ্যে সম্পূর্ণ দেওয়াল ভেঙে নিচে থরথর করে পড়ে যাচ্ছে। এবার আঞ্জুর কাছে বলছে আঞ্জু তুমি আমাকে আমাকে বিদায় দাও আঞ্জু, আমি আমি চলে যাবো বাঁকাউলির কাছে, তোমাকে বলিনি আমি যতক্ষণ পর্যন্ত বাঁকাউলিকে না পাবো ততক্ষণ পর্যন্ত আমি আমি দেশে ফিরে যাবো না, তোমার কাছে আসবো না। এই বলে আঞ্জুকে বলছে বিদায় দেন আঞ্জু রে, ওই আঞ্জু বিদায় দেওয়া মহারে গো, খুশি মনে দিলে বিদায় গো আঞ্জু, যাব পরিস থানে রে নসিবে আমার তুই রে দুঃখ, আঞ্জু আমাকে তুমি বিদায় দাও। বলছে স্বামী গো সত্যি তুমি সত্যি তুমি মহৎ, আজ সারাটি রাত গেছে তুমি এত ভালোবাসো বাঁকাউলিকে, আমাকে আমি যে একটা এত সুন্দরী মহিলা আমার দিকে সারা দৃষ্টি দিয়ে তাকিয়ে রাখে প্রত্যেকটা হাই ফাই পুরুষেরা, চোখ নামায় না তুমি এ পর্যন্ত সারাটি রাত গেল, তুমি একটি বার আমার দিকে তাকিয়ে দেখলে না স্বামী সত্যি তুমি বাঁকাউলিকে ভালোবাসো, আমি দোয়া করবো তোমাকে তুমি যদি বাঁকাউলিকে পাও তবে তুমি আমাকে। বলছে হ্যাঁ তুমি চিন্তা করো না, বাঁকাউলিকে পেলে আমি তোমাকে সঙ্গে করে নিয়ে আমার দেশে ফিরে যাব, যেহেতু তুমি হচ্ছে মানবপুরের মানব মানবী আর আমি একটি পরিজাদের জন্য পাগল হয়েছি, আমি তার জন্যে সব কিছু ছেড়ে চলে এসেছি। এই বলে তো বলছে যাও যে তুমি আমার আব্বার কাছ থেকে আমার আব্বার কাছ থেকে বিদায় নাও, আমার মার কাছ থেকে বিদায় নাও। এই আস্তে 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 সুফিয়ান যে তার শ্বশুরের কাছে যে বলছে আব্বা আব্বা গো, বলছে বাবা কিছু বলবে তোমার কিছু দরকার, বলছে না আব্বা হুজুর আমি আমি যে দায়বদ্ধ আমি যে একটা জায়গায় যাব আব্বা আমাকে আপনি বিদায় দেন, খুশি বলে বিদায় দেন যেন আমি আবার আসতে পারি, কেন বাবা আমার একটি মাত্র মেয়ে আমার রাজ সিংহাসনে তুমি বসবে। বলছে না আব্বা হুজুর আমিও এক বাদশার ছেলে, আমার আমার আব্বার অনেক সাই সম্পদ আমার দরকার নেই, আমি যার জন্য বেরিয়েছি আমি তার কাছে যাবো, শুধু আপনি খুশি মনে বিদায় দিন। এই বলেই তার আব্বাকে বলছে কি বলছে আব্বা গো আব্বা জানো বিদায় দেন মোরে, খুশি মনে দিলে গো বিদায় যাব পরিস্থানে, আব্বা গো আব্বা জান। বলছে বাবা সুফিয়ান তুমি এই কি কথা শুনালে, বাবা পরিস্থানে যাবে মানে এ তো
এটা ঠিক না কি তুমি একটা মানব সন্তান, তুমি পরিস্থানে যাবে, আমি বাদশাহ হয়ে কেমন করে তোমাকে পরিস্থানে যাওয়ার অনুমতি দিব? বলছে আব্বা হুজুর আপনি আমাকে অনুমতি দেন, আমি যেইভাবে হোক আমি পরিস্থানে চলে যাব। বলছে রে বাবা যাওয়ার সময় আমি তোমাকে কি দেব? এই নাও, পরীর বাদশার একটা অঙ্গুরি ছিল কিন্তু ওই বাদশার কাছে, এই অঙ্গুরিটা বলছে এই বাবা তুমি নাও, যদি কোনো বিপদে পড়ো তবে এই অঙ্গুরি তোমাকে উদ্ধার করে দিবে। এই অঙ্গুরিটা হাতে নিয়ে চিন্তা করছে আব্বা হুজুর আমি কি করবো এই অঙ্গুরি দিয়ে, কাছে এই অঙ্গুরি অমূল্য রতন, পৃথিবীর মধ্যে একটা অঙ্গুরি, যে অঙ্গুরি ছিল সুলাইমান নবীর হাতে, এই অঙ্গুরি দিয়ে সব কিছুই তুমি করতে পারবে, তুমি রাখো তোমার কাজে দিবে। এই বলে অঙ্গুরিটাকে হাতে নিয়ে লোকের মধ্যে পুড়ে দিয়ে এবার ওর শাশুড়ি আম্মার কাছে যে কাঁদছে আর সুফিয়ান বলছে ওর সাথে আঞ্জুয়ার আরও কিছু আছে, আর একসঙ্গে দুইজন মিলে যে সুফিয়ান কিন্তু তার মার কাছে যে বলছে ওই আম্মা গো হো ও আম্মা, আম্মা আমার মাকে আমি অনেক দিন থেকে দেখিনি, আজ তোমাকে মায়ের মতো পেয়েছি মা, মা তুমি আমাকে বিদায় দাও, আমি তোমাকে ছেড়ে চলে যাচ্ছি মা। কইছে বাবা কি হয়েছে তোমার, কে কি বলেছে বলো তুমি আমাকে, আমি এখনো বেগম সাহেবাই, তুমি দুঃখ করছো। কইছে আম্মা আমি অনেক কষ্টে আছি, তুমি আমাকে বিদায় দাও মা, বিদায় দেন বিদায় দেন আম্মা, ওই আম্মা যাব পরিস ধানে গো দয়ার আম্মা, আম্মা গো ওই আম্মা গো বিদায় দেন বিদায় দেন আম্মা, ওই আম্মা বিদায় দেন মারে গো দয়ার আম্মা, আম্মা গো আরে ও দয়ার আম্মা গো বিদায় দেন আমারে গো, খুশি মনে দিন বিদায় মারে গো। আম্মা যান, আম্মা বলছে বাবা বাবারি তোমার ডাক শুনে মনে হচ্ছে আমার জীবনটা শীতল হয়ে যাচ্ছে, মনে হচ্ছে যে আমি পৃথিবীর সব সুখ পেয়ে গেছি। ওর মেয়ে বলছে যে মা তুমি তো সব সুখ পেয়েছো কিন্তু আমি তো কোনো সুখ পাইনি, আমার মধ্যে আগুন জ্বলছে। ঠিক আছে বাবা তুমি যাও, আমি তোমাকে খুশি মনে বিদায় দিলাম, তোমার যখন ইচ্ছা যেভাবে হোক তুমি আবার চলে এসে সুধি দর্শক মণ্ডলী। এবার পাঞ্জুরেই তিনজন খাড়ো হয়ে আছে, সেই আঞ্জুয়ারা আঞ্জুয়ারার বাপ আর আঞ্জুয়ারার বাপ মা একসঙ্গে তিনজনে খাড়ো হয়ে আছে। সুফিয়ান বিদায় হয়ে চলে যাচ্ছে, বলছে মা আমি চলে যাচ্ছি, আমাকে বিদায় দিয়েন পিতা, আমাকে বিদায় দিয়েন আঞ্জু আমি চলে যাচ্ছি। এই বলে কিন্তু রাস্তা ধরে চলে যাচ্ছে, তিনজনে অঝরে কাঁদছে, আর সুফিয়ান একবার করে পিছে পিছে তাকাচ্ছে আর আবার সামনে তাকাচ্ছে, আমি কেমন করে যাবো পরিস্থান ভাবি কেমন করে যাবো বাঁকাউলির দেশ। এই বলে রাস্তা দেশ যাইতে যাইতে ওরে হাই গোবাল্লা দারুণ বিধি কি হইয়া গেল, হাই গোবাল্লা দারুণ বিধি কি হইয়া গেল, কি হইতে এবার ভাজান কি হইয়া গেল, দর্শক ভাইয়া রে ইচ্ছা শোনো রে, আমি তো ইচ্ছা বাল্লা কি ইচ্ছা বলে যাই, ভুল হইলে ক্ষমা করবেন ওরে দর্শক ভাই, কতক দূর যাইতে সুফি কতক দূর গেল, অনেক দূর যাইতে রে ভাই বহু দূর গেল, ইচ্ছার কথা দাদা বলিতে হই ইল হরে, শ্রী দর্শক শ্রোতা মণ্ডলী ঠিক সুফিয়ান কিন্তু যাইতে 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 গল্পের কথা অনেক দূর চলে গেছে, কিন্তু কিভাবে যাবে সেই পরিস্থান বা কেমন করে যাবে সেই বাকাউলির দেশ, কোনো পথ ভিসা না পেয়ে লক্ষ্যে বসে বসে চিন্তা করছি আল্লাহ পাক পরদাদেগারে আলম তুমি আমাকে একটি বুদ্ধি দাও আমি কেমন করে যাব সেই সুফিয়ান। এইভাবেই বারবার 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 টাচ করছে, নিজেকে নিজেই জিজ্ঞাসা করছে যে আমি কোথায় যাবো, একা একটা বিশাল ফাঁকা জায়গায় বসে বসে চিন্তা করছে। কিন্তু পাঞ্জুর একটা বটের গাছ, বিশাল গাছ, এই গাছের ছায়ার উপর বসে বসে চিন্তা করছে আমি কোথায় যাব কেমন করে যাব, ওরে বাঁকাউলি তুমি কোথায় আছো, কেন বা তুমি আমাকে এভাবে মিথ্যা কথা বলে একটা পাখি করে দিয়েছো। এই বলে শুধু দর্শক শ্রোতা মণ্ডলী সেই বাদশাহ কিন্তু একটা অঙ্গুর দিয়েছে, এটা আপনারা জানেন,
অঙ্গুল দান করেনি খুব দামি এই অঙ্গুলটা চিন্তা করছে আমাকে আমার শ্বশুর আব্বা কি জন্যই বা এই অঙ্গুলটা দান করেছে কি এমন আর কাজ এই বলে ওরে আংঠি কিন্তু এটা সুলাইমান নবীর একমাত্র আংঠি বারে বারে এইভাবে চাপ দিতে 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 চিন্তা করছেন আমি কি করব কেমন করব কোনো বুদ্ধিশুদ্ধি না পেয়ে আবার ওখান থেকেই হেঁটে চলে যাচ্ছে আর চিন্তা করছে এত কষ্ট করে আমি কি পেলাম আমি সব কিছু ত্যাগ করে দিই আমি আমি কোথায় যাব কি করব আমি তো কোনো পথ পাচ্ছি না এই বুদ্ধি করতে করতেই মনের দুঃখে গান গাচ্ছে আর বলছে ওরে বাঁকামলি আমি তোর জন্য সব কিছু দিয়েছি ফেলি এই বলে গান গাচ্ছে আর বলছে কি বলছে একটি মনের দাম দিতে গিয়ে জীবন চলার পাটি হারিয়ে কি আমি পেলাম কি আমি পেলাম একটি মনের দাম দিতে গিয়ে জীবন চলা তো কিছু আর বাকি নেই গরমিল হয়ে গেল হিসাবে পথ হারায় আমি এক ঠিকানা মনে হয় তারে আমি পাব না দিবার তো কিছু আর বাকি নেই গরমিল হয়ে গেল হিসাবে এ পথ হারায় আমি এক ঠিকানা কত যে ভেবে আমি চলেছি পথে কত যে ভেবে আমি চলেছি পথে অজানার মন সেই মনের সাথে কত যে ভেবে আমি চলেছি পথে অজানার মন সেই মনের সাথে মনের সাথে মায়ায় মায়ায় কেন জড়ালে কি কি পেলাম এই জীবনে আমার সব কিছু ত্যাগ করে দিয়ে বাঁকা হলি আমি কি পেলাম তোকে পেলাম না আজ আমি কোথায় যাব কি করব এই বলে হাতের অঙ্গুলিটাকে নিয়ে বলছে যে এ একজন মানব মানবের একটা দান আমি এই আংটি নিয়ে কি করব এই বলে তুলে আংটিটা যেমন পাক মারার একবারে সর্বনাশ গাছের সাথে লাগাই বিরাট এক দৈত্য একবারে সারাদিকে প্রভু বলো প্রভু বলো বলো কি চাই তোমার কি দরকার কি ব্যাপার আমি কিছু বুঝতে পারছি না বাঁকাউলি কি আমার কথা শুনেছে নাকি নাকি বাঁকাউলি পাঠিয়েছে এ বলে বলছে কে তুই বলছে আমি আমি তোমার আমি তোমার দাস বলো প্রভু তুমি কি চাও যা চাইবে তাই দেব তাই নাকি বলছে হ্যাঁ প্রভু ওই আংটিটা যার আমি তার দাস হাঁকা পাকা করছি আংটিটা কিন্তু কুড়িয়ে নিয়ে যাবো সুপিয়া কুড়িয়ে নিয়ে লোকে বলে বলছে সর্বনাশ ওরে ওরে দত্ত আমি আমি যেথায় যাবো সেথায় নিয়ে যাবে বলছে হ্যাঁ আপনি বলুন কোথায় নিয়ে যেতে হবে আমাকে আমি যে আপনার চাকর আপনি যখন চাইবেন যেই মুহূর্তে আংটিতে ডলা দিবেন আমি আপনার কাছে এসে প্রস্তুত হবো বলুন বলছি যে ওরি দত্ত আমাকে নিয়ে চ আমাকে যেথায় বাঁকাউলির বাঁকাউলির যেটা দেশ দেশের প্রথম গেট যে দরবেশ আছে আমাকে সেই দরবেশের কাছে নিয়ে চ বলছে চিন্তা নাই অসুবিধা নাই তুমি এসে আমার
আমার পৃষ্ঠে উঠো। এই বলে শুধু দর্শক শ্রোতা, এ তো হচ্ছে পরীর দৈত্য, এত জোরে দৌড়ে যে যুদ্ধ জেট বিমান ছেড়েতে তার স্পিড বেশি। এই বলে ওই দৈত্য সঙ্গে সঙ্গে উঠার সাথে সাথে এই বলি ইয়া দৈত্য রাজ যাইবারও লাগিল, এই বলিয়া দৈত্য তখন উড়িয়া চলিল, আর কতক দূর যাইতে ভাই জানে রে ভাই জানা, আর কতক দূর গেল রে প্রাণ দৈত্য রে প্রাণ ভাই জানে রে প্রাণ দৈত্য রে। শুধু দর্শক শ্রোতা মন্ডলী, দৈত্য কিন্তু আর উড়ে চলে যাচ্ছে যুদ্ধ বিমানের চাইতে জুড়ে। যে অল্প টাইম গল্পের কথা, হাতে ঢের বইতে থোড়া সব কিছুই আছে জোড়া জোড়া। সাত দিনের কথা আমি সাত সেকেন্ডে বলে যাচ্ছি শুধু দর্শক শ্রোতা। ঠিক যে একবারে ওই দরবেশের কাছে যে দাঁড়িয়ে গেছে, কচ্ছে বাবা 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 গো কে রে বৎস, কে তুই আমাকে বাবা বলে রাখছিস? এ বলে বলছে বাবা আমি আমি তোমার সাহাসুফিয়ার মো, বাবা গো আমি তোমার সাহায্য সুফিয়ান, তুমি আমাকে চিনতে পারছো না বাবা? বলছে ওরে সুফিয়ান সুফিয়ান তুমি এসেছো বাবা? বলছে হ্যাঁ আব্বা হুজুর আমি আবার এসেছি, আমি হে তোমার সাহায্য সুফিয়ান, ও বাবা দেখো না চাহিয়া আমি তোমার সাহায্য সুফিয়ান, আমি এসেছি তুমি একটা বার চেয়ে দেখো। বলছে ওরে সুফিয়ান আয় আমার বুকে আয় বাবা, আমি তোর জন্য আমার বুকটা হাহাকার পড়ে যাচ্ছে, এই যে তোর পরি দেওয়া একটা পর আমি দেখেছিস না, এই যে দেখ আমার কানের উপরে পরটা আছে বাবা এসো। বলার সাথে সাথে আব্বা হুজুর আমি কেমন করে যাবো, বাঁকাউলি বাঁকাউলি আমাকে অভিশাপ করে একটা পাখি করে দিয়েছিল, কিন্তু আমি অনেক কষ্টে আজ তোমার কাছে ফিরে এসেছি, মানব রূপ ধারণ করে আমি তোমার কাছে এসেছি বাবা। বলছে হ্যাঁ তোর পরীক্ষা শেষে গেছে, যা তুই এবার সত্যি সত্যি তুই বাঁকাউলিকে পাবি, কিন্তু আমার একটা কথা তোর নলেজে রাখিস। বলছে বলো বাবা। বলছে যাই করিস না কেন, যেভাবে তুই বস্ত্র চুরি করে নিয়ে চলে এসেছিলি আবার তোকে কিন্তু বস্ত্র হরণ করা লাগবে, কিন্তু পিছে দিকে তাকাতে পাবি না, যদি তুই পিছে দিকে তাকাস তাহলে আবার তুই এবার একবারে ভর্ষ হয়ে যাবি, আর কোনোদিন মানব রূপ ধারণ করতে পারবি না, কিন্তু আবার একটা শর্ত। বলছে বাবা গো কি শর্ত বলো? বলছে যেখানে সেই পরিস্থানের পরীরা আবার কাপড় ধরি সম্পূর্ণ উপরে খেয়ে যে নামবে, কিন্তু ওখানে একটা বান্দর থাকবে, কেন যে তুই একবার চুরি করে নিচ্ছিস ওই জন্য বান্দর পাহাড়ে থাকবে, এই বান্দরকে যেভাবে ছলে বলে কলে কৌশলে তোকে ফাঁকি দিয়ে ওই কাপড় চুরি করে নিতে পারবে, নচেত তুই কিছুতেই ওই কাপড়ের পরে যেতে পারবি না। বলছে আব্বা হুজুর তাহলে আমি আমি কী করবো? এর মধ্যেই ওই যে সেই আংটি আছে, আংটিতে যেমন ডলা দিয়েছে আর সাথে সাথে দৈত্যরাজ এসে হাজির। বলো প্রভু কী করতে হবে? বলছে তোরকে কিছু করতে হবে না, যা করার আমি করবো, শুধু তুই আমাকে চেটি মুড়ির লাড়ু বুঝিস না, মুড়ির লাড়ু? বলছে হ্যাঁ প্রভু বুঝি। বলে গুড় দিয়ে যে মুড়ি মাখি যে লাড়ু করা থাকে গোল গোল, এভাবে বড় 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 লাড়ু আমাকে কমপক্ষে ২০টা লাড়ু এনে দিবি। বলছে ঠিক আছে প্রভু, আপনি এক সেকেন্ড দাঁড়ান আমি এক্ষুনি নিয়ে আসছি। ওরে সর্বনাশ, যাওয়াও সারা দত্তর আশাও সারা। আচ্ছা ২০টা লাড়ু পোটলা নিয়ে এসে একটা বস্তা দিয়ে দিল ওকে। এবার নিয়ে দরবেশকে বলছে বাবা আমি চলে যাচ্ছি, আমাকে শুধু তুমি দোয়া করো, এবার দোয়া করো বাবা। বলছে যা আমি আশীর্বাদ করছি তুই যে এবার বাঁকাউলিকে পেয়ে যাবি। শুধু দর্শক শ্রোতা মন্ডলী, এবার আবার চলে যাচ্ছে, কিন্তু কোথায় যাচ্ছে? ওই যে রাক্ষসী বুড়ির কাছে, মানে দ্বিতীয় দ্বাররক্ষীর কাছে। ওরে হায় গোয়াল্লা দারুণ বিধি একই হইয়া গেল, হায় গোয়াল্লা দারুণ বিধি একই হইয়া গেল, আস্তে আস্তে এবার সুফি যায় বালাগিল পানের ভাইয়া রে সুফিয়ানো রে সুফিয়ান, যাইতে যাইতে কত দূরে যাই, সামনে তেরা একুশ বুড়ি বৈশাই আছে ভাই, আস্তে আস্তে বুড়ির কাছে গেল যে চলিয়া, কানে কানে এবার দেখো কি বলো পুলি আহারে, এবার দেখো কি বলি নানি 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 কে নানি নানি।
আরে ভাই তোর লজ্জা শরম কিছু নাই, তুই কোথায় গেছিলি রে? বলছে নানি তুই কি খোঁজ নিবি? তুই তো খোঁজ নিবি না, তোকে বলিনি একদিন যে বলেছিলাম হাঙ্গে বাড়ির কানটা দিয়ে একটা ছুঁড়ি গেল গে চলিয়া, তুই কি আর কিছু করে দিলি? বলছি তোর বিয়ে করার বয়স আছে? বলছে বিয়ে করার সময় বয়স নেই, আমার মন চেহারা দেখে লাগে না। বলছে লাগে তো রে ভাই, তো কেন তুই খোঁজ রাখিস না? তোর মামার কাছে যে পাঠানো, তো বলছেন যে মামা মামা খালি খাওয়া নিয়েই ব্যস্ত, আমাকে খালি খাওয়ার অভিনয় শেষ করেছে। বলছে ঠিক আছে যা তোর মামার কাছে যা, আমি বলে দিচ্ছি তোর মামা সব ব্যবস্থা করে দিবে। শুধু দর্শক মন্ডলী নানির কাছে একটা দিন থেকে এবার মামার কাছে যখন গেছে, সেই মামা বলছে যে হারে ভাগ না তুই যে আমাকে খাবে গেছিস সেদিন থেকে আমি না খেয়ে আছি, কোনো জিনিস আর মুখে লাগে না। হ্যাঁ ওই হাপসি মামা বলছে না আমি তুই যেদিন থেকে গেছিস সেদিন থেকে আমি এক ফুটক পানি পর্যন্ত খাইনি, মানে এত স্বাদের জিনিস তুই আমাকে খাওয়িয়েছিস। বলছে যে মামা আপনাকে আমি খেতে দেবো, কিন্তু কথা হচ্ছে আপনি তো আমার কোনো কাজ করি দেন না। বলছে কী কাজ বল, বল তুই কী কাজ করে যাস? বলছে যে মামা আমি আমি বাঁকাউলিকে বিয়ে করতে চাই মামা, আজ আমাকে লজ্জা লাগলো আমাকে খুলে বলতে হবে না, আমি আমি সব কিছু হারিয়ে দিচ্ছি। বলছে খবরদারে কথা বলবি না, আমি বাঁকাউলির চাকরি করি, বাঁকাউলির বাবা আমাকে এখানে রেখেছে, আমি তার কোনো ক্ষতি করতে পারবো না। বলছে যে মামা যতদিন তুমি বেঁচে থাকবে আমি ততদিন পর্যন্ত আমি তোমাকে খাইয়ে যাবো, কাউকে কিচ্ছু খেতে দিতে হবে না, আমি সব সময় তোমার খাওয়ার জন্য থাকবো, তুমি খালি আমাকে একটু একটু বাঁকাউলির ব্যবস্থা করে দাও মামা, তোমাকে পরীর চাকরি করতে হবে না, তুমি আমার খাবে দাবে রিলায়েন্সে ঘুরে বেড়াবে যা দরকার তোমাকে সব দিব, কিন্তু তুমি আমার এই কাজটা করে দাও মামা। বলে আচ্ছা ঠিক আছে, সামনে পূর্ণিমায় সামনে পূর্ণিমায় আবার বাঁকাউলি আসবে, এক বছর পর পর তার জন্ম তারিখের আট দিন পর পর আসে, তার জন্মের যেদিন দিন আছে জন্মের দিন এই জন্মদিনের আট দিন পর আসে বাঁকাউলি, ঠিক একবারে ওই ওই জায়গায়। বলে আচ্ছা মামা তাহলে আমাকে যেতে দেবো বলো? বলে হ্যাঁ আচ্ছা আচ্ছা যেতে দেবো, তাহলে এই যে তিনটা দিন আমি কী করে থাকবো, চলেন মামা আমরা যা খাওয়া দাওয়ার ব্যবস্থা করি। শুধু দর্শক মন্ডলী আবার এক বাজারে যায় আটা রুলি ময়দা তারপর একটা তেল সব নিয়ে এসা পোলাও পরাটা ভাজা একবার মামাকে দেওয়ার, মামা খায় কি ড্যান্সার লাচন এমন অবস্থায় ভাগনা রে, তুমি এত স্বাদের জিনিস আমাকে খাওয়া চিত্রে ভাগনা, আমি জীবনও কোনোদিন খাইনি আর পাবো কি না জানি না, ঠিক আছে আপনার চিন্তা নাই পাবেন, এই বলে বাস চলে যাচ্ছে। কিন্তু ভাগনা ওই যে কোথায় বাঁকাউলির বাগানে, শুধু দর্শক মূল্য সেদিন পূর্ণিমা রাত যেন চতুর্দিক থেকে বাজনা ঝমঝম করে বাজছে, আর চতুর্দিক লাইটে আলোতে এমন অবস্থা হয়েছে আর বাঁকাউলির সাত সাতটা দাসী, শুধু দর্শক মন্ডলী যেই বাঁকাউলিকে বিয়ে করবে সে সাতটা দাসীকেও পেয়ে নেবে তার জন্য ফি হিসাবে, আমরা ফাও পাই না তেল উল্টা উল্টা মগে ফাও, এই সাতটা দাসী কিন্তু ফাও স্বরূপ সেই যেই বিয়ে করবে বাঁকাউলিকে সাতটা শালি ফিরি আর এই না শালি ফিরি না, এটা আসলে সত্যি ফিরি একবারে দাসীর মতো ফিরি, এই বলে সাত সাতটা দাসী নিয়ে বাঁকাউলি রথ নিয়ে সুন্দরভাবে উড়ে এসে নেমেছে। কিন্তু দাসীরা বলছে যে বাঁকাউলি আজকে যে পোশাক দ্বারা পরিধান দ্বারা খুলে রাখবে, মানে একটা পরে গোসল করতে নামে কিন্তু উঠে তো পোশাক পাল্টানো লাগবে নাকি, তখন করলো কি ওই সমস্ত পোশাককে রেখে একটা পরিস্থান থেকে বান্দর এনেছে, এত বড় বান্দর যে ভাষায় বলা যাবে না, এই বান্দরের কাছ থেকে কিছুতেই পোশাক যে নিয়ে পালিয়ে যাবে এই বুদ্ধি সুফিয়ানে নেই। সুফিয়ান কিন্তু একদিন আগে থেকে উপরে বিশাল একটা বটের গাছ আছে, ওই বটের গাছের উপরে উঠে কুনাতে লক করে বসে আছে, হ্যাঁ একবারে বসে আছে, আর পরিরায় সে রথ খাড়া করে রথ থুয়ে দিয়ে নামলো, দেখেছে যে ও সর্বনাশ একটা 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 লাইনভাবে সারিবদ্ধ হয়ে চলে যাচ্ছে, সাতটা পরি ঠিক পুকুরের মাঝে নিচে মোজাক পাথর দিয়ে বাঁধা টলটল করে নিচ দিক দেখতে পাওয়া হয়েছে, নিচে লাইট জ্বলছে সাইডে লাইট জ্বলছে পানির তলে সম্পূর্ণ চকচকর দেখতে পাওয়া হচ্ছে, এর মধ্যে চারটা কিন্তু দাসী চতুর্দিক থেকে ঢেউ তুলছে, চারটা তুলতে তুলতে আবার সাইড থেকে দুটা, এই ছটা দাসী মিলে ঢেউ তুলছে, আর বাঁকাউলি কিন্তু স্মৃতি দর্শক মন্ডলী যে ওর উপরে যখনই দুটা করে বাড়ির থাবা দিচ্ছে, আর থাবা দেওয়ার সঙ্গে সঙ্গে ফুল হয়ে যাচ্ছে, ফুল হয়ে চলে যাচ্ছে, আর এই যে কি বলছে এগুলোকে ঝর্ণা বলে না পুষ্করের মধ্যে ঝর্ণা, এই ঝর্ণা দিয়ে পানি হচ্ছে আর ওই পানিগুলা আবার এক পাক দিয়ে নিকাশ হয়ে চলে যাচ্ছে ভাতি স্বরূপ, আর ওই ভাতি দিয়েই ওই ফুল একটার পর একটা একটার পর একটা পড়ে যাচ্ছে, আর এই ফুল চলে যাচ্ছে ওই সেই নদীর মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে। এবার এবার কিন্তু সেই সুফিয়ান চিন্তা করছে হায়রে সর্বনাশ কেমন করে কী করি, ওরা সব লাস্তে লাস্তে এমন আত্মহারা হয়ে গেছে, বাজনা তালে তালে নাচছে, তাদের কোনো খেলনা যে কাপড় চোপড় কোথায় আছে, এদিকে বান্দর কিন্তু খুব লাস্টে ওই কাপড় নিয়ে, তখন সুফিয়ান চিন্তা করছে বুদ্ধি একটা লাড়ু ফেলেছে, বান্দর কিন্তু চিন্তা করছে এ কাপড় তন থুয়ে দেয়া লক্ষ লাড়ু লাগছে খুব মুচে 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 কাছে আর খুব মিষ্টি আর কাপড় থাকে কেন, যে তখন
আরেকটা লাড়ু তো আরেকটু দূরে ফেলেছে, তখন বান্দর লাফাতে 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 আবার একটা ধরেছে, খুব খাচ্ছে, কাপড় আছে এখানে তার একটা করতে করতে। শুধু দর্শক মন্ডলী, যেটা বড় লাড়ু তুইলা দিয়েছে ছাড়ার উঁচা পাহাড় থেকে লাড়ু করতে করতে বান্দর খালি লাফাইছে লাফাইছে চলে গেছে, লাড়ু ধরতে গেছে, লাড়ু ধরতে গেছে, লাড়ু কিনতে করে চলে গেছে, বান্দরও চলে গেছে। আর সুফিয়ান ওই সুযোগে কাপড় কাটা গোছে আয় তার মধ্যে ভরে লীলের দৌড়। শুধু দর্শক মন্ডলী কাপড়ে দৌড়িয়ে চলে যাচ্ছে, কিন্তু এদিকে ওই যে দাস দাসীকে চোখে পড়েছে ওরা সর্বনাশ। এ কি হয়ে গেল, এ কি এদিকে বাঙালি তাকে দেখো যে ওই যে কাপড়গুলো ওই সেদিনকে আর ওই ছেলেটা নিয়ে চলে যাচ্ছে, কিসের ফুলের ঢেউ তোলা মেয়ে তোলা, সব ড্যান্স ফ্যান্স ছেড়ে দেয় দৌড়াতে 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 ওই পাছে 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 চলে যাচ্ছে। আর বলছে বন্ধু একটা বার তাকাও, একটা বার দেখাও আমার দিকে, তুমি দেখো আমি আমি যে কত রূপের মেয়ে, তুমি একটি বার, আমি জানি তুমি আমাকে ভালোবাসো। ও চিন্তা করছে সর্বনাশ দরবেশ বাবা মানা করছে, আমি কিছু দিয়ে তাকাবো না। এই বলতে বলতে যা আর নানির ঘরে বাস, ওই যে রাকৃষ্ণের ঘরে সিদ্ধি দর্শক শ্রোতা মন্ডলী যখন ঢুকে গেছে, এখন সাতজন দাস দাসী সব এইভাবে এভাবে লক্ষ্য করে কাপড় চুপড়ে খালি এমন অবস্থা করছে যে ইয়া দেখো দেখো সুফি তুমি আমাকে আমাকে দাও কাপড় চুপড় দাও, বলছে না করো না আমি কিচ্ছুতে কাপড় দেবো না, তুমি যতক্ষণ পর্যন্ত অবদান না করবে যতক্ষণ পর্যন্ত আমাকে বিয়ে না করবে আমি তোমাকে পাওয়ার জন্যে সব কিছু শেষ করে দিয়ে চলে এসেছি, বলো তুমি আমাকে বিয়ে করবে, বলছে হ্যাঁ আমি বিয়ে করবো তোমাকে বিয়ে করবো, বলছে না না ওভাবে হবে না, ওগুলো আজ দম ফেজ কথাবার্তা ওটা বাদ দাও, বলে কথা হলো অবদা করতে হবে, বলে বলো আমাকে কীভাবে অবদা করতে হবে, আমি যেইভাবে অবদা করতে হবে আমরা পরিজাতে মিথ্যা কথা বলি না। এবার এই বলে অবদা করছে আর বলছে তোমার সত্য যদি পালন না করিব সুফি তবে আমরা পরিজাতি মার্গা ফাইটা মরি, বলো পরি ঠেলাতে পড়ে সুধী দর্শক মন্ডলী হোক টাইম হোক সময় শেষ হয়ে যাচ্ছে আমার, এবার পরি কিন্তু সত্যি সত্যি ওদের সাথে কথাবার্তা হয়ে যাচ্ছে, আমার টাইমও আজকের মতো শেষ হয়ে যাচ্ছে ঠিক। শুধু দর্শক শ্রোতা মন্ডলী রাগ করবেন না দুঃখ করবেন না, আগামীকাল শেষ পর্ব শোনার জন্যে আমি আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আবুল কাসিম, আমি বিরক্ত হই না কিন্তু আপনাদের কাছে আসতে, আপনারা অবশ্যই এই টাইমেই ঠিক রেডিও 98.8 FM ব্যান্ড শোনার জন্যে আপনাদের আমন্ত্রণ জানিয়ে আজকের কিচ্ছাপালা এখানেই শেষ করছি। ওরে হাই গোয়াল্লা দারুণ বিধি একই হইয়া গেল, হাই গোয়াল্লা দারুণ বিধি একই হইয়া গেল, এখান থেকে আজকের এখান থেকে কি ছাপালা শেষ হইয়া গেল, এখান থেকে কি ছাপালা শেষ হইয়া গেল।